শুভ মহাষ্টমী সকলকে। আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটছে। আজকে আমাদের অষ্টমী পরিক্রমা আমরা এখন শুরু করব, আর শুরু করছি হচ্ছে লালাবাগান নবাবপুর থেকে নর্থ কলকাতা, কাকুগাছি মাখন অনিকতলা এরিয়ায় পুজোটা পড়ে, এবং তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে সল্টলেকের দিকে, এবং কিছু ছুটছাট প্যান্ডেল মিস হয়ে গেছে, তারপর সেগুলো আস্তে আস্তে কভার করবো, দেখতে থাকবো। ঢুকছি এই পার্ট ওয়ান, সল্টলেক এই পার্ট ওয়ান, আর এদের থিম এবার হচ্ছে তাহাদের কথা। সল্টলেকের ওয়ান অফ দি বেস্ট, ওয়ান অফ দি বলবো না, দি বেস্ট পুজো এটা এনি ডে। স্বাধীনতা সংগ্রামের সময়কার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তাই। কারাগার ছিল, জেল করেছে, চেন দিয়ে আটকানো হয়েছে, আর বেসিক্যালি ভাস্কো দা গামাকে নিয়ে এই কনসেপ্টটা করে, ওই জন্যই বর্গী এলো দেশে, কারণ উনি বোধহয় মশলার ব্যাপারই হিসাবে এসেছিলেন, সেই জন্য এত মশলার
আচ্ছা, মশলার স্বাদ কখনো এখানে দেওয়া? সল্ট লেক দেখে আমরা এখন এসেছি কেষ্টপুর প্রফুল্ল কানন। হ্যাঁ, কেষ্টপুর প্রফুল্ল কানন, আর এরপর যাব হচ্ছে দক্ষিণপাড়া, দমদমপাড়া দক্ষিণপাড়া, ওই ঠাকুরটা পেয়েছে শরৎ সম্মান। আর সল্ট লেকে দেখলাম আমরা একে ব্লক, এই পার্ট ওয়ান, আর এজে ব্লক। এফডি ব্লকে প্রচন্ড ভিড় ছিল, পার্কিং পাইনি। আর বিজে ব্লক যেটা আদিয়োগী করেছে, হ্যাঁ, ওটার লেজার লাইট শোটাই বন্ধ করে দিয়েছে। আর এক তো ভিড় ছিল, কিন্তু ওই লেজার লাইট শো ছাড়া ওই পুজোটা দেখার কোনো মানেই হয় না, তাই ওইদিকে আর আজকে যাইনি। এবার দেখি এটা করার পর আর কি কি করা যায়। এদের থিম হচ্ছে শুভ বিজয়া। বাহ, খুব ভালো থিম। আমার খুব প্রিয় পুজো, মানে খুব খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন পুজো করে। আরো ভালো লাগে যে কারণ এখানে খুব একটা রাশ থাকে না, তো ফাঁকায়ও দেখা যায় এবং বেশ ভালো কোয়ালিটি পুজো হয়। নৌকার অংশ আর কি, নৌকার মাঝখানে এই অংশটা যদি পাল্টা যাচ্ছে, শুভ বিজয়ার সাথে কিভাবে ঠিক লিঙ্কড একটু ধরতে অসুবিধা হচ্ছে। আমরা ঢুকছি আবার দমদম পার্ক দক্ষিণপাড়া দুর্গ চক, অনেক হাই এক্সপেকটেশন নিয়ে আসা এখানে, দেখা যাক। এই স্টার্টিং আকাশ থেকে জল পড়ছে, এখানে মাঝখান থেকে যেতে বলছে, সাইড দিয়ে গেলে ভিজে যাবে। এই হচ্ছে এশিয়ান গেমসের অ্যাওয়ার্ডের লিস্ট দেখে আসার সুবিধা, ডিসঅ্যাপয়েন্ট তো করবেই।
ভালো, খুব আমি জানি না কেন ওই এটা পেল না পুরস্কার, ডিজার্ভ। দেখে বেরোলাম দক্ষিণপাড়া, দমদমবাগ দক্ষিণপাড়া। আর সত্যি কথা বলবো, মানে বিশুদ্ধ বাংলায় বলতে গেলে ঘ্যামা হয়েছে, মানে আমি ভাবিনি এতটা ভালো। হ্যাঁ, এশিয়ান পেন্টসের লিস্টে ছিল তাই জন্য দেখতে আসা, কিন্তু সত্যি হ্যাঁ, মানে এরা এরা চূড়ান্ত পর্ব না, পাওয়া উচিত ছিল, কিছু একটা তো পাওয়া উচিতই ছিল। অন্যান্য পুরস্কার পেয়েছে, বাট এশিয়ান পেন্টসের সম্মানটা অনেক বেশি হয়। অবশ্যই দেখুন, মিস করবেন না, দমদমবার্গের দিকে এলে বাকি তিনটে পুজোর সাথে এটা কিন্তু দেখাই চাই। দমদমবার্গ থেকে এসছি বাবুইহাটি অশ্বিনীনগর বন্ধু দল, এই যে ওদের প্যান্ডেলটা, আর ওরাও কিন্তু চতুর্থ পর্বে উত্তীর্ণ হয়েছে, গিয়ে দেখি করেছে কি। দেখে বেরোলাম বাগুইহাটির এই অশ্বিনীনগর বন্ধু দল, প্রতিমাটা এত সুন্দর, মিস ইউনিভার্স ইউনিভার্স তে গেলেও এই প্রতিমাটা জিতে যাবে, মানে এত ভালো দেখতে। যে বানিয়েছেন মৃৎশিল্পী আমি জানি না, ওনার নামকে আমি দেখতে পেলাম না, আমি সত্যি হ্যাটস অফ, হ্যাটস অফ। এদিকে এলে অবশ্যই দেখে যাবেন, শুধু প্যান্ডেলের জন্য না, অ্যাটলিস্ট প্রতিমাটার জন্য দেখে যান অশ্বিনীনগর বন্ধু দল। আলিপুর 78 বন্ধু দেখতে Thank you.
বিবর্তন দেখিয়েছে, বাট এগুলো করা হচ্ছে ওই চিপ বোর্ড দিয়ে, টিভির মধ্যে থাকে যেগুলো। শেষ আমাদের এবারের মতো পরিক্রমা, আর আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লেগেছে। যদি নাও বা লেগে থাকে সেটাও আমাদের কমেন্টে জানাবেন, কোনো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ শারদীয়া, শুভ বিজয়া, আসছে বছর আবার হবে।